Khushab, how are you? Amar bondhu Karuner sathe kotha bolo. Ki obostha re? Khushab, how are you? Ami obosshoi bolbo sobaike. Juake na bolun. Thik ache. Juate nai re shuk, juate shudhu dukh. Bondhu Karun chole geche. Bhai bolche. Assalamualaikum everyone, kya obostha shobar, kemon achen shobai, welcome to my official YouTube channel and Facebook page. Ei tin char din dhore temon kono ghuraghuri kori nai, kono kono vlog e shudhu kori nai, din ajke bondhu Liwek phone dilam, mama kotha ber hoy, ghumai chilo, oke ghum theke tule ready ready korailam, ekhon Liwek basha jabo, Liwek basha theke Liwek niye tar pore kothay jabo ami nijeo jani na, jai hok ajke dekhi kothay jawa jay, tole Liwek bari jawa jak. লিভার বাসাতে চলে আসলাম এখন দেখি লিউ কোথায় এর মধ্যে আমার কানন বন্ধু ফোন দিছে দেখি এই যে লিভার বাড়ির সামনে আমি তোর বাড়ির সামনে উফ এই 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 জায়গা আসার সময় একটা সাউন্ড ও আরে করো মামা রিটেক রিটেক এই মামা কোথায় যাচ্ছ যেখানে ইচ্ছে সেখানে চল ঈদ কাটাইলা তোমার ডাবু খেলা তুমি কত জিতছো ডাবু খেলা 1000 টাকা লস ঈদের পরবি কত উঠছিল 670 এই 670 এর মধ্যে 1000 লস হ্যাঁ কেউ বাইরে কোনো কিছু ওই টাকা দিয়ে কে তুই না গেছিলি কোথায় আরএমসি না কোথায় জানি দেখলাম আরএমসি সব বন্ধ ছিল না তুই তো ঘুরি বেড়াইলি খালি রিস্কে আবার 100 টাকা খরচ করতে বাকি টাকা সব ডাবু দিতে ডাবু শালা জুয়া খেলার এমন নেশা এখানেই দাঁড়াই নাকি পকেট গরম নাকি তো মেলা আছে এই ছবিটা রাখবি তোর কাছে হ্যাঁ দেখি দেখি অনেক জায়গায় দেখাইলে টাকা নেবে না থাক রাখি দিলাম এই মামার ছবি আমি রাখি দিলাম পরের বার ঈদে দেখাবো ইনশাআল্লাহ তো এটা একোয়া আমার এই গাড়িটা নিতে পারিস ভাই দিয়ে দিলি হ্যাঁ শ্বশুর ভাই দিয়ে দিলি তো শ্বশুর ভাই তুই যৌতুক নিবি শুন গাড়ি মানে কার হ্যাঁ বা বাইক হ্যাঁ নিজে থেকে আর নিব না কেন নিজের থেকে নিবি না কেন আর ইচ্ছা করে না নিজের থেকে নিতে কত আর নিজের থেকে নেই আর বেশি ভালো লাগে বেচিস কার কাছে আগের ভিডিও তো আছেই তো ডিটেইল ওই ডিটেইলটা আমি দিয়ে দেবো পুরোটা হ্যাঁ সমস্যা হবে কি হ্যাঁ তুই সব দে ভাইরাল করে দে ভাইরাল করে দে ভাইরাল করে দে হ্যালো হ্যাঁ সোজা আয় আমি দাঁড়ায় আছি রাস্তায় কার সাথে কথা কইস একটু রাধের সাথে কথা বলো আমার বন্ধু কানন বিলেতে থেকে এসেছে ঈদ করতে এখন এক কথাটা হলো যে কামটা করলো যে বাবা একটু কিছু করা দরকার এই কামটা করলো তুই তো আমাদের দিয়ে কইলি না এটা কাহিনী এটা তো কইলি না লাউড স্পিকার দাও সবাই শুনতেছে ও না ভাইয়া আমি তো তোমাকে দেখাবো ও বলছিল না আমি দেখাবো না মামা একটা রিয়াকশন দিত মামা মামা এদিকে বন্ধু কারণ চলে গেছে ভয় পড়ছে
চলো ওঠো ওঠো কেন টাকা দিয়ে ময়লা বের করলি টাকা দিয়ে ময়লা তুলি আরে বাপরে বড় লোক তোরা তো তাইলে জায়গা মতো টিস্যু ইউজ করিস না টাকা ইউজ করিস ওই রংপুর শহরের রাস্তাঘাট চেনে না তো ওই খালি চিনে কি জানিস কোথায় কোথায় ডাবু খেলা হয় রঙিন ফুলের ডালি আজ যদি সে না আসে তো তার সঙ্গে আরে আজ বাসরকে সাজিল রঙিন ফুলের ডালি আজ যদি সে না আসে তো তার সঙ্গে কি মামা যে গেটাপ নেছো তুমি কত ডাবু খেলতে যাই এই গেটাপে এর জন্য লস হয় ডাবু খেলা লাগবে লুঙ্গি পরিয়া তাইলে না লাভ হবে ডাবু এখন বসে আগে প্রচুর তুই খেলতি নাকি খেলছিলি কোনো দিন ওই যে বড় বড় এইরকম মুড়ির টিনের মধ্যে এইরকম বড় দুটা ছয় ওই যে তোর ছক্কা দিয়া নেয় নিয়ে পরে ছক্কা দিয়া মামা ওইটাই ডাবু এটাই খেলিস নাকি আমি অবশ্যই বলবো সবাইকে এগুলো জুয়াকে না বলুন ঠিক আছে তাহলে তুই যে মানুষের কাছে 600 টাকা না নিছিলি ওটা ভরছিস ঈদের পর দিতে হবে এতে এই টেনশনে আমার ঘুম হচ্ছে না তো ঈদ তো শেষ না আজকের পর তো শেষ না কালকে তো চাবি টাকাটা কি আজকের পর শেষ ঈদ কি 3 দিন 2 দিন থাকে 3 দিন থাকে 4 দিন ব্যাপী ঈদ এখন 7 দিন হ্যাঁ তো তাহলে 7 দিন বাদ দিবে ভালো ভালো বলছিস টিভি তে অনুষ্ঠান দেখিস না 7 দিন ব্যাপী ঠিক আছে 7 দিন বাদ দিবে দুধ কয় রাখ ওকে কয় রাখ ফোন দিব তো ফোন দিবে আমার টাকার জন্য মানুষ টাকা ছাড়ে রে তো চলো না ঘুরি কি মানে বুঝলাম না আমার খেলাটাও খেলতে দিবে না $10,000 করি টাকাটা বাজি যায়